আমি বিশেষ করে এই যে মাদ্রাসা শিক্ষা নিয়ে বাংলাদেশে যেটা হয় এটাকে আমি খুব আমার মধ্যে খুব কষ্ট হয় যেভাবে দেখা হয় যে শিক্ষাটাকে একটু নিচু চোখে দেখা হয় না অথচ এটাকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখা উচিত যে কোনো একটা বিষয় জানেন এই দুনিয়া আপনাকে খুঁজবে আপনার পারদর্শিতার জন্য আমরা এক একজন এক একটা বিষয়ে সেরা হতে পারবো সো কম্পিউটার কিন্তু একটা বিশাল সমুদ্রের মতো এবং প্রত্যেকের একই জিনিস ভালো লাগবে তাও কিন্তু না কারো হয়তো শুধু কম্পোজ করতে ভালো লাগবে কারো একটা ডিজাইন তৈরি করতে ভালো লাগবে রাইট কারো হয়তো ফ্রিল্যান্স অন্য কিছু ভালো লাগবে এটা হচ্ছে টিচারদের দায়িত্ব খুঁজে বের করা কোন বাচ্চাটার কোন ধরনের মানসিকতা আছে যেটা বিদেশে হয় আমাদের তো গদ বাঁধা সবাইকে একই জিনিস করতে হয় কিন্তু আমরা জীবনে তখনই সেরা হই যখন আমার পছন্দের কিছু আমি করতে পারি আমার স্ত্রীর এবং আমার আলোচনার যদি একটা সারমর্ম বলি যে কেন কম্পিউটার শিক্ষা কেন অন্য কিছু না আমি 2021 সালে বসে তো 2000 সালের মতো চিন্তা করে লাভ নাই রাইট 2021 সালে বসে যদি 2021 মতো ভাবতে পারি তাহলে আমার সামনে যাওয়াটা সহজ হবে কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা জাগানোটা খুব জরুরি প্রথমে তো অবশ্যই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানাই যে আমাদের সবার এখানে আসার এবং এই ধরনের একটা অকেশনের সুযোগ তৈরি হয়েছে এরপরে যে মানুষটা খুব ইমোশনাল একটা প্রভাব আমার লাইফে এই আত্মীয়তার সুবাদে সেটা হচ্ছে মরহুম আলী ইমাম চৌধুরী আমার খুব কষ্ট হচ্ছে ভাবতে কিন্তু আমি খুব কম মানুষ দেখেছি পৃথিবীতে এরকম যার হয়তো ব্রেইন পুরোপুরি অ্যাক্টিভ ছিল না ওই সময় আর আমার সময় সাথেও খুব অল্প সময়ের সম্পর্ক কিন্তু আমি বুঝতাম যে মনের কোন গভীরতা থাকলে একটা আত্মীয়তা দিয়ে মানুষকে সব কিছু প্রকাশ করা যায় ভাষা না থাকলেও রাইট আর একই সাথে আমি স্মরণ করব যে আমাদের শ্রদ্ধেয় মামা তারেক ইমাম চৌধুরী উনি অন্য ধরনের একটা গার্ডিয়ানশিপ আমার লাইফে নিয়ে নিয়েছেন ওনাকে অনেক বেশি ফলো করি ওনার কাজগুলোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর ওনারই ভাগ্নি আমার স্ত্রী তার নাম নানিলেই না আজকে আমি বলবো যে এই উদ্যোগটার পিছনে মেইন থিঙ্ক ট্যাঙ্ক যদি কেউ থাকে ইট ইজ হারসেলফ নট মি নাফিসা আঞ্জু মীরা আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি আমাকে এটা ব্যাপারে খুব সাপোর্ট দিয়ে আমার সব কাজে আসলে ওনারই সাপোর্ট থাকে অত্যন্ত সংক্ষেপে যদি বলি আমি কি করি বা কি পরিচয় আমার বাবা একজন নৌবাহিনীর অফিসার ছিলেন একজন ফ্রিডম ফাইটার ছিলেন বাংলাদেশের প্রথম গ্যাজেটে যার নাম আসে এখন কোনো গ্যাজেটে আসে কিনা আমি জানি না বারবার নাম রেজিস্টার করতে হচ্ছে আমার মাও অনেক বয়স হয়ে গেছে আমার মনে হয় না উনি এই কাজটা করতে পারবেন বাট অত্যন্ত টর্চার্ড হন 1971 দেশের জন্য লাইফটা দেওয়ার জন্যই চলে গেছিলেন এরপরে কমান্ডার হিসেবে রিটায়ার করেন বাংলাদেশ নৌবাহিনী থেকে আমি বহুজাতিক কর্পোরেশনে কাজ করি প্রায় 14.5 বছর এবং সময়টা কম হলেও আমার উত্থান হয় খুব দ্রুত আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ডিরেক্টর ছিলাম আপনাদের দোয়ায় পুরো দেশে সমস্ত মাল্টি ন্যাশনালের মধ্যে আমি যখন ডিরেক্টর হই আমার বয়স তখন 18.5 বছর রাইট সো এটা নিশ্চয়ই মানুষের দোয়া ছিল আমার আব্বার একটা কথা খুব চালায় আমাকে ভিতর থেকে উনি সবসময় বলতেন যে একটা বিষয়ে নিজেকে ডিপ্রাইভ বা বঞ্চিত করবো না কখনো সেটা হচ্ছে মানুষের দোয়া সবসময় বলতেন বলে যাই করো মানুষ যেন তোমার কোনো কাজে সজ্ঞানে না ঠকে এবং উনি পরিষ্কার করে দিতেন আমরা পাঁচটা ভাই সবসময় বলতেন যে উপকার যদি করতে পারো অবশ্যই করবা এটা তোমার দরকার এটা তোমার ধর্মের বিধান তোমার যদি থাকে অন্য জন্য করতে হবে কিন্তু অপকার যেন কখনো তোমার মাথায় নাও আসে আলহামদুলিল্লাহ এই একটা জিনিস আমরা পাঁচটা ভাই আপনাদের দোয়ায় বড় ভাই সেনাবাহিনীতে মেজর ছিলেন চাকরি ছেড়ে এখন কানাডায় আছেন মেজর ভাই লিভার ব্রাদার্সে ছিলেন আপনি ইউনিলিভারের নাম জানেন উনিও বিদেশে চাকরি করছেন আমার মতো অনেক বছর এখন অস্ট্রেলিয়াতে উনি সেটল তিন নম্বর ভাইটা আমার বাবাকে ফলো করছিলেন নৌবাহিনীর অফিসার ছিলেন উনি শারীরিক কারণে নৌবাহিনী ছেড়ে দিয়েছেন আমার বাবার র্যাঙ্কেই ইয়াং এজে উনি পৌঁছে গেছেন র্যাঙ্ক ছেড়ে দিয়েছেন আমি 4 নম্বর আর ছোটোটা একটা লোকাল কোম্পানিতে সিও একটা সরকারি চাকরিজীবী নির্দিষ্ট বেতন চালাতে পারে ফ্যামিলি না আর 5টা সন্তান মানে হচ্ছে অনেক খরচের লেখাপড়া করা তাই রাইট সো আমাদের 2টা বিষয় উনি কখনো কম্প্রোমাইজ করেন নাই একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে লেখাপড়া এবং উনি বুঝতেও দেন না আমাদের কোথায় আমরা হয়তো এক ভাই এক ভাইয়ের কাপড় পরে বড় হয়েছি অনেক ফ্যামিলিতে ট্রেডিশন ছিল রাইট বড় ভাইয়ের কাপড় ছোট হয়ে গেলে ছোট ভাই পরে আমরা কিন্তু এই জিনিস আমাদের ছেলেদের আবার এটা দেখতে হয় না কারণ এখন পৃথিবীতে অ্যাবান্ডেন্স খুব বেশি সো আমি বিশেষ করে এই যে মাদ্রাসা শিক্ষা নিয়ে বাংলাদেশে যেটা হয় এটাকে আমি খুব আমার মধ্যে খুব কষ্ট হয় যেভাবে দেখা হয় যে শিক্ষাটাকে
একটু নিচু চোখে দেখা হয় না, অথচ এটাকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখা উচিত, যেটা কিনা একটা অ্যাসেনশিয়াল শিক্ষা। এটা তো অ্যাভয়েড করার মতো কোনো কিছু না, এটা কিন্তু বাই চয়েস কোনো কিছু, এটা ম্যান্ডেটারি একটা কিছু। তো সেইটা আজকে যে আরও সব সম্মানিত ওলামাদের কথায় জানলাম যে কত সম্মান তাদের, তাদের জন্য কিছু একটা করতে পারা কিন্তু জীবনে অনেক বড় কিছু। আমি মনে করি আমার যে ইমোশনাল যে রেসপন্স, যেটা নিশ্চিন্তপুরে আসার মাধ্যমে তৈরি হয়েছে এবং মামার বিভিন্ন কাজকে সাপোর্ট করার জন্য একটা চিন্তা হয়েছে, এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আপনারা দোয়া করেন। সংক্ষেপে বর্তমান পরিচয় যদি দেই, 14.5 বছর কর্পোরেট ক্যারিয়ার করার পরে, সিইও লেভেলের রোল ছাড়ার পরে একটা সময় মনে হয়েছে না, লাইফ শুধু টাকা আয় করার জন্য জীবন দেয়া একটা জীবন না। হ্যাঁ, আপনাদেরকে যদি ছোট করে বলি, 2009-10 সালে, এটা রেকর্ড হচ্ছে আমি জানি, বাংলাদেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত 100 মানুষের একজন আমি ছিলাম, হালাল রুজিতে, রাইট? সর্বোচ্চ 100 জনের একজন আমি ছিলাম, চাকরিজীবী হিসেবে সর্বোচ্চ বেতন পাওয়া 100 জনের একজন। কিন্তু সেই অবস্থায় আমার মনে আসছে, বেতন পাওয়াটা, সারাদিন দৌড়ানোটা ইজ নট লাইফ। লাইফ হচ্ছে এমন কিছু করা যেটা আপনার অনুপস্থিতিতেও যেন সে আলোটা পৃথিবীতে জ্বলতে থাকে। মোমবাতির একটা উদাহরণ আমি সবসময় দিই। আর আজকে যদি সংক্ষেপে বলি আমার পরিচয় কী, আমি পুরো বাংলাদেশে আপনাদের দোয়ায় ব্যস্ততম প্রশিক্ষক পুরো কর্পোরেট ওয়ার্ল্ডে, এবং দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ট্রেনার আমি। আমার প্রতিদিনের যে মজুরি যদি বলি, রায় সেটা দেশে হাইয়েস্ট। কোথা থেকে আসছে? এদেরকে আমি খুব ভালো ট্রেনার সেজন্য আমি মনে করি না, আর সেই কারণে, বিকজ আমি যে জন্যে কাজটা করি সেটা হচ্ছে অন্যকে উজ্জীবিত করা, রাইট? একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে যদি ওই যে ওই ভাই খুব সুন্দর বলছিলেন, আইটি ফ্রিল্যান্সার, যে আসলেই কিন্তু অনেক বছর চিন্তা করে লাইফের গন্তব্য ঠিক করতে হয় না, মুহূর্তে ঠিক হয় গন্তব্য। লাইফ আমরা বলি মোমেন্টস অফ ডিসিশনে আমাদের লাইফের ডেস্টিনি ঠিক হয়, মোমেন্টস অফ ডিসিশন। এই মুহূর্তে যদি আমি ভাবি আই ওয়ান্ট টু আপগ্রেড মাই সেলফ, দেন আই ক্যান আপগ্রেড মাই সেলফ। আর আমি যদি বর্তমানে লাইফের যে স্ট্যান্ডার্ড আছে ওইটা মেনে নিই, তাহলে এটাই আমার সারা জীবনের লাইফের স্ট্যান্ডার্ড। আমি আলামিন ভাইয়ের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা সাপোর্ট আপনি এনশিওর করছেন। তারপরে আমাদের আইটি ফ্রিল্যান্সার যিনি আছেন, উনি যে কমিটমেন্ট দিলেন, এই একটু খেয়াল করে দেখেন, এই পুরো রুমে যে কয়টা বাচ্চা আছে আজকে, এদের একজনও যদি উপকৃত হয় আপনার সার্ভিসে, এটাই হচ্ছে সাফল্য। যে আমি সবসময় লাইফকে কম্পেয়ার করি একটা ক্যান্ডেলের বাতির মতো, মোমবাতি, জানো না সবাই মোমবাতি, কোনটা হওয়া জরুরি, মোমবাতি না আলোটা? মোমবাতি কিন্তু পুড়তে থাকে, রাইট? এক সময় চলে যায়, কিন্তু আমি যদি আলো হই তাহলে ওই মোমবাতি শেষ হওয়ার আগে আমি আলোটা আরেকটা মোমবাতিতে ট্রান্সফার করে যেতে পারি, ইয়েস নো? তাহলে সবাই খেয়াল রাখবো যে আমরা যেন আলোটা হওয়ার চেষ্টা করি। আমাদের ধর্মে কিন্তু বলা আছে না, যার যত আছে তার বিচার তত শক্ত এবং তার দায়িত্ব তত বেশি। আমি পিওরলি আজকে এখানে আসছি দায়িত্বের কারণে, আমায় কেউ বলেও দেয় নাই, এটা বোধ হয় নিশ্চিত আল্লাহ তাআলার নির্দেশ, ভিতরে এই জিনিসগুলো কাজ করে, রাইট? আমি দেশের সর্বোচ্চ বেতনের একজন মানুষ হয়েও কিন্তু আমার মনে এক সময় আসছে আমি ক্যারিয়ার চেঞ্জ করব, দেশের ট্রেনার হব। এখন লিভার ব্রাদার্স বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বলেন, নাম বলেন, যে কারো সবাই আমার কাস্টমার, রাইট? এবং আমি আপনাদের দোয়ায়, এই যে হুজুররা তো, ওলামারা তো অনেক ওয়াচ করেন, অনেক ভালো কাজ করেন, আমার কিন্তু ট্রেনিংয়ের শিডিউল দেওয়ার মতো শিডিউল থাকে না। মামা লাস্ট উইকের আগের উইক বোধহয় গেলেন ঢাকায়, বাসায় আসতে বলছেন, আমি পারিনি, এই ট্রেনিংয়ের জন্যই পারিনি, রাইট? সো সব প্রতিষ্ঠান কিন্তু আমাকে বলে যে অমুক মাসে একটা ট্রেনিং চাই, আপনি কবে সময় দিতে পারবেন? আর অন্য ট্রেনারদের কিন্তু ছুটতে হয় ব্যবসার জন্যে। আপনাদের দোয়ায় এই দাঁড়ায় বলছি এখানে, আজ পর্যন্ত আমি কোনো প্রতিষ্ঠানে যে দরজা টোকা দিয়ে বলি নাই আমাকে ব্যবসা দেন, এটা কিন্তু উল্টা হয়। এটা কিসের যোগ্যতায় হয়? এটা ছোটো ছোটো ভাইদের জন্য বলতেছি। কখন হবে এটা? আপনি যখন একটা কাজে, ওই যে আপনাদের আইটি ফ্রিল্যান্সার বলে গেছেন যে একটা বিষয়ে সেরা হয়ে ওঠেন, অথবা আলামিন ভাইও বললেন যে কোনো একটা বিষয় জানেন, এই দুনিয়া আপনাকে খুঁজবে আপনার পারদর্শিতার জন্য। আমি কি বুঝাতে পারছি ছোটো ভাইদেরকে? আমরা কেউ সব বিষয়ে মাস্টার হতে পারবো না, সম্ভব না, সব বিষয়ের মাস্টার হচ্ছে একজনই, হ্যাঁ? তার উপর আর কোনো মাস্টার নাই, আমরা এক একজন এক একটা বিষয়ে সেরা হতে পারবো। সো কম্পিউটার কিন্তু একটা বিশাল সমুদ্রের মতো, এবং প্রত্যেকের একই জিনিস ভালো লাগবে তাও কিন্তু না, কারো হয়তো শুধু কম্পোজ করতে ভালো লাগবে, কারো একটা ডিজাইন তৈরি করতে ভালো লাগবে, রাইট? কারো হয়তো ফ্রিল্যান্সে অন্য কিছু ভালো লাগবে। এটা হচ্ছে টিচারদের দায়িত্ব খুঁজে বের করা,
কোন বাচ্চাটার কোন ধরনের মানসিকতা আছে, যেটা বিদেশে হয়। আমাদের তো গদ বাঁধা সবাইকে একই জিনিস পড়তে হয়, কিন্তু আমরা জীবনে তখনই সেরা হই যখন আমার পছন্দের কিছু আমি করতে পারি। যে স্টিভ জবসের কথা বলে গেলেন ভাই, হ্যাঁ, উই ক্যান অনলি ডু গ্রেট ওয়ার্কস ওয়েন উই লাভ হোয়াট উই ডু। তো আপনারা ভালোবেসে যে কাজটা করবেন, অন্তর দিয়ে যেটা করবেন, ওটাতে আপনি সেরা হতে বাধ্য, সেরা হবেনই, কিন্তু যেটা করার জন্য করবেন এখানে হয়তো লাইফে বহুদূর যাওয়া যাবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই যে সব বিজ্ঞ মানুষরা আছেন, টিচাররা নিজেরা সময় দিচ্ছে, আর মাদ্রাসা অথরিটিকে রিকোয়েস্ট করবো একটা নির্দিষ্ট টাইম রাখতে, বাচ্চারা যাতে ব্যাচে ব্যাচে এসে পড়তে পারে। আমরা এখন তো যদিও মামাই সাজেশন দিয়েছেন যে আমরা এখন প্রজেক্টরের মাধ্যমে ব্যবস্থা করছি যাতে একসাথে কয়েকজন দেখতে পারে, দুইটা কম্পিউটার আছে, এখন নিড অনুযায়ী আমরা দেখবো ফিউচারে আর কী করতে হয়, রাইট। আর প্রজেক্ট জেনারেটরের কথা বলছেন ভাই পিছনে, প্রধান শিক্ষক, রাইট। সো এটা আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে আসি নাই, রাজনীতি করিও না, আমার একমাত্র রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা, রাইট। অন্য কোনো রাজনৈতিক ব্যানার আমাদের নাই, সেটা চাইও না কখনো, আলহামদুলিল্লাহ। আমার বাবারও কখনো কোনো রাজনৈতিক ব্যানারে যুদ্ধ করেন নাই, দেশকে ভালোবেসে যুদ্ধ করছেন। আপনারা জানেন এই গ্রামে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, রাইট, সাপোর্ট আছে এরকম। সো ওই একটা ডাক থেকে যদি সম্ভব হয় আমাদের যার যে সক্ষমতা আছে সে অনুযায়ী সাপোর্টটা কন্টিনিউ করে যাবো। আমি জানি না কতটুকু জেনারেটর লাগবে বা কী পরিমাণ রিকোয়ারমেন্ট এই বিল্ডিং, ওটা জানার পর অবশ্যই আমরা এটাতে কন্ট্রিবিউট করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আপনারা আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর নিশ্চিন্তপুর জন্য এভাবে নিশ্চিন্তই থাকে সবসময়, কাজগুলো ভালো হোক অন্যরা চিন্তা করুক নিশ্চিন্তপুর নিয়ে, রাইট। আমরা যারা নিশ্চিন্তপুরের বাইরে আছি, এখন তো আমি শরীর হয়ে গেছি নিশ্চিন্তপুরে, বাইরে থেকে আমরা চিন্তা করি আপনারা নিশ্চিন্ত থাকেন। আর এই মানুষগুলো যারা ভবিষ্যৎ হিসেবে তৈরি হচ্ছে এখন, আমার স্ত্রীর এবং আমার আলোচনার যদি একটা সারমর্ম বলি যে কেন কম্পিউটার শিক্ষা, কেন অন্য কিছু না, আমি 2021 সালে বসে তো 2000 সালের মতো চিন্তা করে লাভ নাই, রাইট। 2021 সালে বসে যদি 2021 মতো ভাবতে পারি তাহলে আমার সামনে যাওয়াটা সহজ হবে। সো আমি জানি না বাংলাদেশে কতগুলো মাদ্রাসায় কম্পিউটার শিক্ষা হয়, হয়তো আরও অনেক প্রতিষ্ঠানেই হয়, উইচ ইজ গুড। কিন্তু আপনারা যারা আজকে শুনছেন প্রথম যে তথ্য প্রযুক্তির উদ্বোধন হচ্ছে, এটা একটা আকর্ষণের জায়গা হিসেবে তৈরি করেন, রাইট, অবশ্যই ভালো কিছু শেখার জন্য। একজন ভুলে গেছেন যে আমি কম্পিউটারে কোন বিষয়টার দিকে নজর দিব, সেই চয়েসটা হচ্ছে আমার। অফকোর্স ওরা এখনও ছোটো, টিচাররাই গাইড করবেন যাতে ভালো কিছুর দিকে নজর যায় এবং এমন শিক্ষায় শিক্ষিত হন যেটা ইসলামকেই আরও বেশি বেশি প্রচার করতে, ইসলামের সুযোগ সুবিধাগুলো সবার মধ্যে ছড়াতে সাহায্য করবে। আমাদের কিন্তু এই চিন্তাটা এইটাই যে এই মানুষগুলো যেন, যে মাদ্রাসার কথা শুরুতে যেটা বললাম, সবাই একটু কি আন্ডারমাইন করে, এটা নিচু চোখে দেখে, এটা যেন না হয়। সেরা কাজ করা মানুষকে নিচু চোখে কেন দেখবো, রাইট। সেরা কাজ করা মানুষকে সবাই সেরা হিসেবেই দেখবো এবং সবাই তাদেরকে সাপোর্ট দিব। সাপ্লাইয়ের দিক থেকে কিছু যা বলার আছে অবশ্যই শুনবো, পরে মামা বললেন যে পরে হয়তো একটু আলোচনা হবে, বাট আমাদের দিক থেকে আমরা ক্ষুদ্র মানুষ বাট মনটা অনেক বড়, যতটুকু করতে পারি ইনশাআল্লাহ সবসময় শরীর থাকতে সাহায্য করবো। আর এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা, বিশেষ করে এই মাদ্রাসার সভাপতি জনাব তারেক ইমাম চৌধুরী মামার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। এটা আমি বলবো যেটা ওনার ইচ্ছারই আরেকটা প্রতিফলন,